এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাঁচল বাজারে। এখানে বিশ্বভারতী সংসদ এবার শ্যামা পুজোর আয়োজন করছেন এবং এই এদের মূল আকর্ষণ হচ্ছে যে এবার তারা কাঁচের প্রতিমা করছেন। শ্যামা মায়ের মূর্তি হচ্ছে কাঁচের তৈরি। এখানে প্রস্তুতি চলছে তুঙ্গে। আমরা এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। বিশ্বভারতী সংসদের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রস্তুতি চলছে তুঙ্গে। দেখে নিন, এখানে যারা প্যান্ডেল শিল্পী তারা কাজ করছেন। আমরা দেখে নিচ্ছি এখানকার ছবি। চৌত্রিশ বছর ধরে আমরা শ্যামা মায়ের আরাধনা করে আসছি। এবছর আমাদের প্রতিমার থিম রয়েছে কাছের প্রতিমা, আর গুফার মধ্যে প্যান্ডেল রয়েছে। হ্যাঁ, এবছরে আমাদের ডেকোরেটর হচ্ছেন গৌতম দা, যিনি আমাদের এই সাহায্য করছেন এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে। আমরা এটাকে এইভাবে টেনেছি, চাঁচলবাসীকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আপনার নাম? শুভম সাহা। আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত? হ্যাঁ। এবারে আমরা একটা নতুন থিম ঠিক করেছি। সে থিমটা হলো যে মানুষ যে ভেতর দিয়ে ঢুকবে, প্রথমে একটা নতুন কিছু দেখবে, যে দেখা মাত্র যেন মনে হয় যে না, কালী পূজা, কালীর সঙ্গে মহাকালের যে সম্পর্ক, সে মহাকাল, এখানে একটা মহাকালের মূর্তি তৈরি হচ্ছে, সে মুখটা, সে মুখের ভেতর দিয়ে সবাই ঢুকবে। ভেতরে আমাদের যে অ্যাট্রাকশন আছে মেন কাঁচের ঠাকুর, এর সঙ্গে দুটোকে ম্যাচ করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ। আপনার নাম? গৌতম গাঙ্গুলী। বিশ্বভারতী সংসদে এবার কাঁচের শ্যামা প্রতিমা, শ্যামা মা তৈরি হচ্ছেন কাঁচের তৈরি। এখানে শিল্পী কাজ করছেন। আমরা দেখে নিচ্ছি এখানকার ছবি। বাড়ি কোথায় আপনার? এখানে কি করছেন এবার? করা হয়নি, মোটামুটি কোটিখানেক হবে, কারণ অনেক এটা কোনো গুণা করা হয়নি, টুকরা করে ছোটো ছোটো টুকরা করে লাগানো হয়েছে। বিশ্বভারতী সংসদে কাঁচের শ্যামা প্রতিমা এবং প্যান্ডেল নতুন ধরনের, এই চাঁচলবাসীর এবার দৃষ্টি আকর্ষণ করবে। দেবাশিস ঘোষের রিপোর্ট, এনটিভি নিউজ, চাঁচল।